বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজকের উপস্থান পর্ব হচ্ছে পিআরবি প্রবিধান 25। এই পিআরবি প্রবিধান 25-এ যেখানে বলা হচ্ছে, আমরা পূর্বে পড়েছিলাম 24-এ, যে কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ দায়ের হলে যে ম্যাজিস্ট্রেট কী কী কার্যক্রম গ্রহণ করবেন। তো এখানে বলা হচ্ছে যে নালিশ, এজাহার, আদালতের মন্তব্য ব্যতীত অন্য কোনো অন্যভাবে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয় সেক্ষেত্রে। তো এখানে গুরুত্বপূর্ণ আমরা এখানে ক খ এবং দুইটা একটু গুরুত্ব দিব। এখানে কথা বলছে যে প্রবিধান 24, 26 এবং 28 এর অধীনে না হয়ে অন্য কোনোভাবে যে পুলিশ অফিসের বিরুদ্ধে আনীত অসদাচরণ অভিযোগ একজন ম্যাজিস্ট্রেটের গোচরে ভীত হলে তিনি প্রয়োজন মনে করলে তাহলে ফৌজদারি কার্যবিধির 190(1)-এর ঘ ধারার অধীনে অভিযোগটিকে বিচার্য বলে গ্রহণ করবেন। তাহলে যদি এখানে 24, 26, 28-এ অধীনে অন্য কোনোভাবে যদি আসে, সেটা ম্যাজিস্ট্রেট কি করবেন, গোচরীভূত হলে তিনি ফৌজদারি কার্যবিধির 190(1)-এর ঘ অধীনে অভিযুক্ত বিচার্য বলে গ্রহণ করতে হবে। এখানে খতে বলছে একে যে আমরা পড়লাম 24, 26, 28 অধীনে ব্যতীত অন্য কোনোভাবে পুলিশের বিরুদ্ধে যদি আনীত গুরুতর অসদাচরণের বিষয়ে জ্ঞাত হওয়া মাত্রই উচ্চ পর্যায়ে পুলিশ অফিসার তৎক্ষণাৎ এটি কি করবেন, এসপির নিকট রিপোর্ট করবেন এবং এসপি মহোদয় তৎক্ষণাৎ জেলা ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করবেন। তারপর দুয়ে দেখি উভয় হেডকোয়ার্টার অবস্থান করলে, যদি ওনারা হেডকোয়ার্টার অবস্থান করে তাহলে এসপি মহোদয় ব্যক্তিগতভাবে জেলা ম্যাজিস্ট্রেটকে কী করবেন, সাক্ষাৎ করে তিনি কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়ে পরামর্শ করবেন। তো আর অপরজন যদি হেডকোয়ার্টার অনুপস্থিত থাকেন তাহলে এসপি মহোদয় নিজে স্থানীয়ভাবে কী করবেন, বিভাগীয় তদন্ত অনুষ্ঠিত করবেন, অথবা নিজে তদন্ত করতে না পারলে অভিযুক্ত পুলিশ অপেক্ষা উচ্চতর ক্ষমতাবল সম্পন্ন পুলিশের অফিসারকে উক্ত তদন্ত অনুষ্ঠানের জন্য নির্দেশ দেবেন। এখানে এই এই লাইনটি একটু এমসিকিউ, যে অভিযুক্ত ব্যক্তি হেড কনস্টেবল বা তদপেক্ষা উচ্চতর মর্যাদা হলে তদন্তকারী ব্যক্তিকে অবশ্যই গ্যাজেটেড অফিসার পর্যায়ে হইতে হবে। এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট বেশি, যে অভিযুক্ত ব্যক্তি যদি হেড কনস্টেবল বা তৎপেক্ষা উচ্চতর মর্যাদা হলে তদন্তকারী ব্যক্তিকে অবশ্যই গ্যাজেটেড অফিসার পর্যায়ে হইতে হবে। তাহলে আমরা তারপর তিনে দেখলাম যে অভিযুক্ত ব্যক্তি পদমর্যাদা, অপরাধের মাত্রা, ব্যাপকতা বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজন মনে করলে বিভাগীয় তদন্ত পুলিশ অফিসারের সাহায্যের জন্য একজন ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয় কিংবা তৎপরিবর্তে কিন্তু ম্যাজিস্ট্রিয়াল তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। তবে এখানে আমরা 25-এর 2টা একটু গুরুত্ব দিব, আর মোটামুটি 25-এর খটা একটু দেখে নিতে পারি। তাহলে আমরা 25 দেখলাম নালিশ, এজাহার, আদালতের মন্তব্য ব্যতীত অন্যভাবে যদি পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সেক্ষেত্রে এসপি মহোদয় বা জেলা ম্যাজিস্ট্রেট কী ব্যবস্থা গ্রহণ করতে পারে। তাহলে আজকাল হচ্ছে এই পর্যন্তই, করতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।